হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আমি সকাল সকাল ম্যাগি বসিয়ে দিচ্ছি, কেন বলো তো? আজকে হচ্ছে মামামের ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট হচ্ছে আজকে থেকে ওদের সেশন স্টার্ট হলো এপ্রিল মাসের, আজকে 4 তারিখ বৃহস্পতিবার। তো আজকে স্কুল যাবে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে ব্লগটা একটু শেয়ার করি। তো ওকে দেখো আমি এই টিফিনটাই দেবো আজকে, এটা হচ্ছে চিকেন ম্যাগি যেটা পাওয়া যায় সেটাই আমি বানিয়ে নিলাম, মানে চিকেন থাকে না এর মধ্যে, এটার মধ্যে আজকে ফ্লেভারটাই থাকে। তো দেখো আমরা তিনজনই আজকে যাচ্ছি, রেডি টেডি হয়ে নিয়েছি। আর এত মানে কি বলবো, এখন বাজে 7:30, কেউ বলবে এত রোদ্দুর যে কি বলবো। তো দেখো আমাদের বাড়ির সামনে যে রোডটা দেখা যায় সেই রোডেই মানে সেখান থেকে টোটো নিয়ে নিলাম, আর সারা রাস্তায় শুধু স্কুল। যত দেখবে এখন সব বাইকাররা যত যাচ্ছে সব স্কুলের স্টুডেন্ট যাচ্ছে, আর তার প্যারেন্টসরা সবাই পেছনে বসিয়ে আর কি নিয়ে যাচ্ছে। তো আজকে আমি ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি আর একটু বেরোবো। তো যাই হোক, তো চলেই এসেছি স্কুলের সামনে, আমার বাড়ি থেকে স্কুলটা প্রায় 5 মিনিট মতোই লাগে টোটোতে আসলে। এই যে নেবেও গেছি টোটো থেকে, দেখো স্কুলের এইটা হচ্ছে আমাদের মেন গেট, তো মেন গেট দিয়েই আজকে ঢুকছি। মেন গেট থেকে ঢুকতেই লেফট সাইডে পড়ে এরকম একটা ফাউন্টেন, আর যেহেতু এটা চার্চ স্কুল তো দেখো এখানে জিজাস রয়েছে, আর রয়েছে এই দেখো সামনেই চার্চ। তো আজকে আর চার্চটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ একটু তাড়াহুড়ো আছে, এই যে চার্চ ছেড়ে চলে এলাম। আর এটা হচ্ছে ক্যান্টিন আমাদের স্কুলের, ক্যান্টিনে সমস্ত রকমের মানে আমাদের খাবার পাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে ভলি খেলার গ্রাউন্ড এটা, আর এই আজকে সিস্টেমটা না একটু অন্যরকম হয়ে গেলো। এই যে গ্রাউন্ডটা দেখছো গ্রিন রয়েছে একদম গ্রাস ভরা, তো এইখানে হচ্ছে বাচ্চারা লাইন দেয়, তারপরে তাদের স্কুল মানে ক্লাস টিচাররা ওদের ক্লাসরুমে নিয়ে যায়। তো এবার দেখলাম সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, আমি মামাম যাচ্ছে, এই যে আমি ওকে ছেড়ে দিলাম, ও এখন যাচ্ছে ওপরে। আর জানো এই কচি কচি পা নিয়ে উঠতে হবে সেই 4th ফ্লোর, মানে কত উঁচুতে উঠতে হবে ওকে আজকে। একটা করে ক্লাস বাড়ছে আর একটা করে মানে আর কি ওপরে মানে টপে উঠছে। তো যাই হোক, এখন স্কুল থেকে বেরিয়ে বাড়ি যাব না, ইচ্ছা আছে তো এখন যাব, দেখো কোথায় সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে জায়গাটা দেখছো এটা আমাদের স্কুলে সবে নতুন নতুন তৈরি হয়েছে, এখানে যে সায়েন্সের কিছু একটা হবে আমি ঠিক নিজেও জানি না। আমরা মেন গেট দিয়ে ঢুকলাম, আর এটা হচ্ছে আমাদের স্কুলের পেছন গেটটা, ব্যাক গেটটা। তো দেখো গেট বেরিয়েই হচ্ছে রোড ক্রস করলেই আমি চলে এসেছি সরস্বতন। সরস্বতনের ভিডিওটা তোমাদেরকে ভেবেছিলাম অন্যভাবে শেয়ার করব, কিন্তু আজকে সকালবেলা যেহেতু এসেছি, আর এখানে সকালবেলাটা এত ভালো লাগে মানে তোমাদেরকে কি বলবো, সব থেকে তোমাদের ভালো জিনিস দেখায় যেটা আমার ভীষণই ভালো লাগে, আমি ঘুরে ফিরে শুধু এই জায়গাটা এসেই দাঁড়াই। দেখো কত মাছ দেখতে পাবে, প্রচুর মাছ রয়েছে এখানে, তাও মাছগুলো বেশ বড় বড়ই, সবই দেখলাম তেলাপিয়া মাছ। মানে আমি একটু জলটা মানে খুব মানে ওরা ঘুরছিল বলে জলটা আর কি ভীষণভাবে নড়ছিল, যার কারণে বুঝতে পারছিলাম না, তারপরে দেখলাম না সবই তেলাপিয়া। তো এই মানে এই জলাশয়টা বেশ অনেকটাই বড়, তো আমরা এখন এই দিকটা দিয়ে ঘুরে আর কি ওই দিকটা পুরোটাই রাউন্ড দেব। জায়গাটা খুব একটা যে ছোট তা নয়, সকালবেলা মর্নিং ওয়াক জগিং এখানে সবাই করতে আসে, ইয়োগা করে অনেকেই। এবার দেখো মাছগুলোকে কত সুন্দর বোঝা যাচ্ছে, এত ভালো লাগছে না, আমার খুব ভালো লাগে এখানে আসলে, আমি শুধু আগে মাছগুলোকেই দেখি। তো স্কুল না থাকলে সত্যি বলছি আমার নাকের ডগায় সরস্বতন হলেও আমার একদমই আসা হয় না, ভাল লাগে না সকালবেলা উঠে আসতে, একদমই ইচ্ছা না স্কুলের টানে টানে আর কি চলে আসা। আর দেখো গাছটা ছোট, কত এঁচড় ধরেছে, একদমই ছোট গাছ, বেশি বড় গাছ নয়, মানে একদম ডালে ডালে ধরে আছে এঁচড়গুলো। তো আমিও একটু হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে সেই দেখো আমি জলের সামনে গিয়ে দাঁড়াচ্ছিলাম যে আর মাছ দেখা যায় কিনা। তো এখানেও রয়েছে, এই জায়গার থেকে ওইখানে একজন খেতে দিচ্ছিল মাছকে, যার কারণে ওই জায়গাটা পুরো একদম গিজগিজ করছিল মাছ। আর সব থেকে বড় দেখো এই গাছটা দেখছো, বট গাছটা, বট গাছের মানে আমি গোড়াটা দেখতে পাচ্ছি না, কিন্তু শিকড় দিয়ে দিয়ে গাছটা মানে পুরো জায়গাটাকে কভার করেছে, পুলটার মানে সামনেটা মানে একদম ছায়া দিয়ে রেখেছে। দেখো কোথা দিয়ে কোথায় শুরু আমি বুঝতেই পারছিলাম না। আর এই যে
এইচএমসি এই যে ল্যাবরেটোরিয়ামটা যে দেখছো, এটা হচ্ছে যেমন তারামণ্ডল সেটাই এটা এখানে হয়। তো এখানে তিনটে করেই শো হয়, তো মানে এখানে বাংলা ইংলিশ হিন্দি তিনটে ল্যাঙ্গুয়েজই হয়। তো এখানে যেদিনকে আসবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব সেটা। এখানে আমার বাড়ির সামনে হলেও আমার সত্যি এখনও আসা হয়নি। আর দেখো এই লেফট সাইডের দিকটা দেখলে কত লোক ফুটবল খেলছে, তারপরে ইয়োগা করছে অনেকটা, মানে মানে এই জায়গাটা একবার কি দুবার হাঁটলেই মোটামুটি মানে একদম একদিনের অনেকটা ক্যালোরি মানে ঝরিয়ে ফেলা যাবে। তো এই দিকটা পুরো গাছ ভর্তি, আর এখানটা এত রিফ্রেশমেন্ট লাগছে সকালবেলা, কারণ আমাদের ময়দানটা কখনোই রিফ্রেশমেন্ট দেয় না, সব সময় পলিউশনই দিতে থাকে। তো এই সকাল 8টার টাইমটা বেশ ভালো টাইম, কারণ এখানে বেশ তখন গাড়িগুলো খুব একটা বেশি চলাচল করে, কম করে করে কিন্তু কম, কিন্তু মানে বেশ ভালো লাগে। আর এত সুন্দর এখানে বিভিন্ন মানে পাখি আছে, এত পাখির ডাক, এটা আরও যেন বেশি ভালো লাগছিলো। তো আমি একটা রাউন্ড দিয়ে আসলাম। আর এই যে সরস্বতন বললাম তোমাদের, যেটা এইটা হচ্ছে এই হলটা। তো এই হলটায় আমার মেয়েও আগে মানে যে স্কুলে পড়তো সেই স্কুলে এখানেও পারফরমেন্স করে গেছে, একদম কচি বেলাতে, যখন একদম ছোট ছোট হাত পা ছিল আরো তখন। আর এটা হচ্ছে বেসমেন্টটা এখানে। এত সুন্দর সুন্দর ফুল দিয়ে মানে এই জায়গার পরিচর্যাটা খুব সুন্দরই করা। এই যে যেটা দিয়ে বলছিলাম আর কি, এই যে তারামণ্ডল, সেটা হচ্ছে ওই যে দেখলে না একটা চূড়ার মতন, ওটাই হচ্ছে তারামণ্ডলটা। আর এই হচ্ছে সরস্বতনের সামনেটা, দেখলে অনেকেই বসে রয়েছে এখানে, অনেক বাচ্চারাই এই সামনাসামনি যারা স্কুলে পড়ে, যারা অনেক দূর থেকে আসে, তারা এখানে বসে কিছুক্ষণের জন্য রেস্ট নেয়। মানে ধরো 2-2.5 ঘন্টা পর তাদের হয়তো স্কুল ছুটি হয়ে যাবে, তখন একবারে বাচ্চাদের নিয়ে চলে যায়। মামামকেও মাঝে মাঝে আমি যখন ইউনিট টেস্টগুলো আর কি চলে, তখন আমিও এখানে বসে থাকি, ওই আমাদের আরও স্কুলের কতজন থাকি আমরা একসঙ্গে, তখন থেকে আর কি আমিও নিয়ে একেবারে বাড়ি চলে যাই। এখানে দেখেছো একটা কাঠবিড়ালিকে কি সুন্দর ওপরে উঠে গেল, আর এই কাকটা খুবই তৃষ্ণার্ত ছিল, আমি দেখেই বুঝতে পেরেছি। তো আমি একটু ওর সামনে দাঁড়াতে আমি ভেবেছিলাম উড়ে যাবে, কিন্তু ও খুব সাহসী কাক, দেখো কি সুন্দর, এই সামনে আমি দাঁড়িয়ে আছি তা সত্ত্বেও কি সুন্দর জলটা খেয়ে গেল। আর এটা হচ্ছে সরস্বতনের ফ্রন্টটা দেখালাম, এটা হচ্ছে পেছন গেটটা, এখান দিয়ে আর কি বেরিয়ে যাব। যেহেতু বললাম আজকে বৃহস্পতিবার, একটু ফুল নেব, আজকে ফুল নেব, আমি ফুল টুল নিয়ে আমি বাড়ি চলে যাব, আর অভি বাজার করে আর কি যাবে। আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকেই করছি, এই যে এখানের কচুরিটা এত সুন্দর বানায় না, কচুরি আর জিলিপি, আর এখানে সবই টাটকা বানায়, একদম সকাল ভোরবেলা থেকে শুরু করে এরা। তো এখান থেকে আমরা ওই কটা কচুরি নিয়ে একবারে আমি চলে যাবো এগুলো নিয়ে, আর ওই বললাম বাজার করবেও। আর এইটা হচ্ছে আমাদের ফুলের কাকু, এই যে ফুল কাকু, আমি ফুল কাকু বলেই ডাকি। তো এখান থেকে ফুল নেব কিছু। আর এই গোলাপগুলো কি সুন্দর লাগছে, তাই না, খুব সুন্দর লাগছে গোলাপ। তো আমি একটু ডাব খাবো বলে ঠিক করলাম, তো আমি আগে রোজই স্কুল থাকা মানেই আমি ডাব খাবো এরম একটা ব্যাপার, তো একটা ডাব খেয়ে নিলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও নতুন যারা হবে। এখনের জন্য টাটা।